জিরোনম, আমি এবারে সম্বিত কে স্ট্যান্ডে রাখতে চাই। অনুমতি দিলাম, অনুমতি দিলাম। অর্ডার, অর্ডার, ওখান থেকে চাচাচ্ছো কেন? এটা কি তোমার বাড়ির বৈঠকখানা? স্ট্যান্ডে ডাকা হয়েছে, যা বলার এখানে এসে বলো। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। স্যার, এই ক্লিপটা কে তুলেছে আমি জানি না, এটা ফেক। একেবারেই ফেক নয় বেকার, এটাকে ফেক বলে প্রমাণ করার চেষ্টা করো না, নিজেই কিন্তু ফাঁসবে। বাট আমরা কিছু করিনি ম্যাম, ট্রাস্ট মি, আমরা তো জাস্ট মজা করে বলেছিলাম। মজা? এইভাবে একটা মেয়েকে নিয়ে নোংরা আলোচনা, এটা মজার ধরন? এটা কি ধরনের শিক্ষা দেখা? সম্বিতের কথাবার্তায় যে ধর্ষণের মনোবৃত্তি ধরা পড়ে সেটা আমরা আগেও দেখেছি। মিস সোরেন কি ভুলে গেছেন যে উনি একজন লয়ার আর উকিল হিসেবে উনি কি দেখেছেন, কি শুনেছেন, কোথায় শুনেছেন, সেসব আদালতে গ্রহণযোগ্য নয়? অবজেকশন সাসটেইনড। থ্যাংক ইউ ইওর অনার। কিন্তু ভিডিও ক্লিপে যে কথাবার্তাগুলো হয়েছে সেখানে কিন্তু এই মনোভাব খুব স্পষ্ট। এই নিয়ে আপনি কি বলবেন মিসেস চ্যাটার্জি? দেখুন ইওর অনার, একটা ভিডিও ক্লিপ দেখে বা কয়েকটা বিচ্ছিন্ন কথা শুনে এটা বলা খুব মুশকিল যে একটা মানুষের মনোবৃত্তিতে ধর্ষণ আছে কি না। আর তর্কের খাতিরে যদি সেটা আমি ধরেও নিই, তাতে কি, তাতে কি বা প্রমাণ করা যায়? কি অদ্ভুত, এই ভিডিওটাতেই তো ওই তিনটে ছেলে ক্রাইমটা স্বীকার করে নিয়েছে যে ওরাই সৌমিলিকে র‍্যাপ করেছে। নো ইওর অনার, ওরা এখানে এমনি কয়েকটা কথা বলেছে, সেটা নিজেদের মধ্যে মজা করে বলেছে। হ্যাঁ, আমি মানছি যে সেই মজার ভাষাটা হয়তো খুব একটা সভ্য ভদ্র নয়, কিন্তু দেখুন ওরাও তো মাইনর, ওরা নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে কিছু ভুল কথা বলেছে। শুধু কি কথার ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায়? ইওর অনার, মিসেস চ্যাটার্জি এটা কি বলছেন? কথার ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, এর মানে কি? এবার কি রেপ করার পর রেপ হয়েছে সেটা প্রমাণ করার জন্য রেপের ভিডিও দেখাতে হবে? আমি একমত মিসেস চ্যাটার্জি, আপনি কিন্তু ভেবেচিন্তে কথা বলুন। কিন্তু ইওর অনার, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সেদিন ওই তিনটি ছেলে ছাদে বসে মাদক খাইয়ে সৌমিলিকে ধর্ষণ করেছিল, তাহলে সৌমিলি হোটেলের বাইরে গেল কি করে? আর তাদের যদি মনোবৃত্তি এটাই হয়ে থাকে, তাহলে তারা আবার ঝুঁকি নিয়ে মেয়েটাকে হোটেলের বাইরে নিয়ে গেল কেন? আর ওই 10,000 টাকা সেটাই বা কোত্থেকে এলো? একদম ঠিক বলেছেন মিসেস চ্যাটার্জি, তাই আমি আদালতের কাছে আর্জি জানাচ্ছি। যেহেতু অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে, তাই নতুন করে এই কেসটাকে রিওপেন করা হোক, তদন্ত করে দেখা হোক যে হোটেলটিতে ওরা ছিল সেই হোটেলের সিসিটিভি ফুটেজও নাকি পাওয়া যায়নি। আমার মনে হয় এই তিন মাইনরকে অবিলম্বে আটক করা উচিত। সম্বিত, সিট এবং তীর্থকে যদি পুলিশ ভালো করে জিজ্ঞাসাবাদ করে, তাহলে আমার মনে হয় ইওরনা সত্যিটা বেরিয়ে আসবে। হয়তো ওরাই সিসিটিভি খারাপ করে সৌমিলিকে হোটেলের বাইরে নিয়ে যায়। পুলিশ? পুলিশ কেন? আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।